আচ্ছা, আমরা অবশ্য মেন রোড দিয়ে না যেয়ে আমরা যাচ্ছি মহল্লার ভিতর দিয়ে, পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। তো আসলে আমরা, আমাদের জানা নেই পার্কটা সম্বন্ধে, তো আমরা আজকে এই জন্য আপনাদেরকে আজকে দেখাবো, আমরা স্বয়ং নিজে যেয়ে পার্কের ব্লকটি করে আপনাদের দেখাবো। তারপর আসছে হলো ছাতারপ্রিয়া মানিক কাশিপুর রোডের পাশে একটি নতুন একটি পার্ক হয়েছে। মেবি পার্কের নাম আমরা যতটুকু জানি এখনো যাওয়া হয়নি, তো ওই জন্য মানিক মিয়া পার্ক। আর আমরা তার উদ্দেশ্যে আজকে রওনা দিলাম, ব্লকটি আজকে মানিক মিয়া পার্ক নিয়ে করবো, দেখি ইনশাল্লাহ। পরের দিন আসছি আমরা, আর মূলত পার্কের সংস্কারের কাজ চলতেছে। আসলে আমরা তখন যা নামটি বললাম, যতটুকু জানতাম মহল্লার লোকজন যেটা করতো হলো কি নাম নাম রাখত, সবাই এক নামে পরিচিত, যে মানিক পার্ক, মানিক মিয়া পার্ক। তা আসলে পার্কটির নামকরণ হয়েছে জিম পার্ক, পুরো পার্কটি। আর এই পার্কের সম্পূর্ণ আসলে এখনও কোনোভাবে ইয়ে হয় না, মানুষের মুখে মুখে হয়তো বা অনেক পরিচিত নাম হয়ে গেছে, কিন্তু পার্কের ভিতরে আমরা প্রবেশ করে দেখতে পারলাম বিভিন্ন সংস্কারের কাজ চলতেছে, এমনকি পার্কটি ভবিষ্যতে হয়তো আরও আধুনিক হবে, এমনকি নোয়াখালী বা সোনাইমুড়িবাসীর জন্য অত্যাধুনিক একটি পার্ক আমরা পেতে যাচ্ছি। আর বিনোদনের জন্য একটি পার্ক পেতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা আশা করি এই পার্কের দ্রুত কাজ শেষ করে জনগণ যাতে বা মানুষ বিনোদন করতে পারে। পার্কের মধ্যে বিশাল একটি পুকুর আছে, আর পুকুরের পাশে বিনোদন বা বসার ব্যবস্থা করা আছে। এখানে একটি মানে যারা আসবেন তাদের জন্য রেস্ট বা বিশ্রামের জন্য বলতে খাবার ব্যবস্থা করা আছে। আর এই পার্কে মানে উনি কি আরো আরো ডেভেলপমেন্ট করবে, আরো উদ্বোধন হওয়ার সম্ভাবনা কবে? কোরবান আগে, কোরবান সামনে, কোরবান এখন তো রোজা শেষ হলো, রোজার শেষ হলো কালকে, তো সামনে কোরবান ঈদের মধ্যে মানে উদ্বোধন করার সম্ভাবনা না? আমরা ওইভাবে দেখলাম আর কি, যে কাজটা চলতেছে সুন্দর ভালো, এই অনেক দূরে থেকে দিকে কাজ চলতেছে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ গাইস, পুরো ভিডিওটি আপনাদের জন্য করলাম। আসলে পার্কটি পুরোপুরি কমপ্লিট হয় নাই, তো যেহেতু তবু আমরা যতটুকু সম্ভব দেখাতে পারলাম আপনাদের। ওকে, বাই।